ভরতপুরে আবারও বিতর্কে হুমায়ুন কবির। ভরতপুরে হুমায়ুন কবিরের সভায় ডাক পেলেন না ভরতপুর এক নম্বর উত্তর ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় সরখেল। এদিন সভা থেকে ফের বিস্ফোরক হুমায়ুন কবির। ভরতপুরে হুমায়ুন কবিরের সভায় ডাক পেলেন না ভরতপুর এক নম্বর উত্তর ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় সরখেল। শনিবার ভরতপুরের গুন্দরিয়া এলাকায় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা হয়। যেখানে সভা হয় সেখানকার ব্লক তৃণমূল সভাপতি এই সঞ্জয় সরখেল। তিনি ডাক না পেলেও সেই সভায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ভরতপুর এক নম্বর দক্ষিণ ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলামকে পাশে বসিয়ে চাঁচা ছোলা ভাষায় বক্তব্য রাখেন। সভা থেকে ভরতপুর এক নম্বর উত্তর ব্লক তৃণমূল সভাপতিকে আক্রমণও করেন তিনি। এখানকার মাদারের সভাপতি তিনাকেও অনুরোধ করব, আপনি যদি রাজনীতির মঞ্চে টিকে থাকতে চান প্রতিযোগিতা করুন, সেই প্রতিযোগিতা কাউকে ট্রেনে নামানোর প্রতিযোগিতা না, আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন, ফার্স্ট হওয়ার প্রতিযোগিতা করুন। আপনি যাতে আর তিন চারজন প্রতিযোগীর থেকে ফার্স্ট হতে পারেন সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ, এই সুউপদেশ আপনাকে আমি দিতে চাই। রাজনৈতিকভাবে বিধায়ক অনেক ব্যস্ততম বিধায়ক, সে হয়তো তার কোনো কাজে আছে, কর্মে আছে, তাই তিনি আসেননি। আর ব্লক সভাপতি তো কেন আসেননি সেটা আমি কোনো ব্যাখ্যা দেব না। আমাদের ব্লক সভাপতি আরেকজন আছে এই পাটে, তার যেন নজরুল ইসলাম, তার কাছ থেকে জেনে নেন কেন আসেনি তার সহকর্মী, সেটা ওই ভালো ব্যাখ্যা। যদিও ভরতপুর এক নম্বর উত্তর ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় সরখেলের দাবি যুব তৃণমূলের সভা হয় হয়তো ডাক পাননি। ওরা যুবর ব্যানারে প্রোগ্রাম করেছে শুনলাম, যে যুবর ব্যানারে প্রোগ্রাম করেছে, তো যে কোনো কারণেই হয়তো আমাকে, আমিও ব্যস্ত ছিলাম, আমাকে হয়তো জানানোর সময় পাইনি, না হোক যা হোক যা হোক কিছু একটা হয়েছে। ব্যাপারটা হয়েছে তৃণমূলের প্রোগ্রাম, সে যে ব্যানারই হোক, এবার যেখানে যে প্রচারই করুক, আমাদের মমতা ব্যানার্জি, সম্মানীয় নেত্রী অভিষেক ব্যানার্জি এবং শাওনি সিংহ রায় দলেরই প্রোগ্রাম, তাতে আমার কোনো দুঃখ নাই, দলের প্রচারটা তো হয়েছে। হুমায়ুন আর বিতর্ক কিছুতেই যেন পিছু ছাড়ছে না, এদিনের সভা থেকেই তা আবারও স্পষ্ট। ভরতপুর থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।